It's a great honor, or rather my pleasure, to present in front of you a short biography of the legendary musician of Durgapur, Bhumin Moitra, or Bhumin Kaku as I used to call him. Bhumin Kaku is an uttonto dokkho musician, sujoggo chhatro shrutho bhi balsarar. অনেক গুণী মিউজিশিয়ানদের সঙ্গে কাজ করেছেন কলকাতায়, দুর্গাপুরের অর্কেস্ট্রার জনক বলা যায়। তার সহযোগী যারা ছিলেন রিতেশ কাকু, অখিল কাকু, রবীন কাকু, তাদের মধ্যে কয়েকজন আছেন, কয়েকজন নেই, মনোজ কাকু, ইনাদের কাছ থেকে তথ্য সংগ্রহের ব্যাপারে সাহায্য পেয়েছি। এই ছোট যে গল্পের আকারে জিনিসটা তৈরি করেছি, এটা কাকুর প্রতি শ্রদ্ধার্ঘ শুধু নয়, কাকুর প্রতি আমাদের ভালোবাসা। আমি কাকুকে ছোটবেলা থেকে যেমনভাবে দেখেছি, শুধু বাবার বন্ধু হিসেবে নয়, একজন অভিভাবক হিসেবে আমার সঙ্গীত জীবনে, আমাদের মতো অনেক মানুষের সঙ্গীত জীবনে টুকরো টুকরো কিছু ঘটনা আমি এখানে নিয়েছি। সাহায্য করেছেন লুনাদি, টুম্পা, কাকুর মেয়েরা, সাহায্য করেছে তুতুনি, পরমা, মানে রবীন কাকুর মেয়েরা, সাহায্য করেছেন আরো অনেকে, যেমন মনোজ চক্রবর্তী কাকু তথ্যের ব্যাপারে সাহায্য করেছেন, রঞ্জিত কাকু তথ্যের ব্যাপারে, আর আমাদের সমস্ত গান বাজনার লোকেরা, মিউজিশিয়ানরা সাহায্য করেছেন। সুব্রত দা আছেন আমার সঙ্গে, সুদীপ দাস আছেন আমার সঙ্গে, আমার ভাই, আমার বন্ধু পিন্টু, বাবিন আছে আমার সঙ্গে, গুঞ্জন আছে আমার সঙ্গে, মনোজ কাকুর কথা আগে বলেছি, অমিত দা আছেন আমার সঙ্গে, শ্রীলা আছে আমার সঙ্গে, প্রিয়দর্শিনী আছেন আমার সঙ্গে, সুব্রত বিশ্বাস আছেন আমার সঙ্গে, এরকম আরো অনেকজন, আচ্ছা পিন্টু স্ত্রী আছেন, তো অনেকজন মিলে আমরা এটা তৈরি করেছি। ছোট্ট আকাশ, ছোট্ট সমুদ্বীপ, ছোট্ট দিব্যাঙ্কা, তাছাড়া আরজু মুখার্জি, এরা প্রত্যেকে, এরকম আরো অনেকজন, মানে সঙ্গীত জগতের অনেক কলা কুশলী মিলে কিন্তু আমাদেরকে এ ব্যাপারে সাহায্য করেছেন এটা তৈরি করতে। মানস মুখার্জি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, আমি কি বলবো আর, ভয়েস ওভারের ক্ষেত্রে কিছু জন সাহায্য করেছেন, এডিটিং এর ক্ষেত্রে সাহায্য করেছেন, ছবি ব্যাপারে সাহায্য করেছেন বললাম। তো আমি চাইবো যে আপনারা সকলে এটা দেখুন, কাকু আমাদের সবার ছিলেন, আছেন এবং থাকবেন, তাই আমি নাম দিয়েছি শ্রী ভূমেন, নট লেট ভূমেন মৈত্রা, শ্রী ভূমেন। আমার এই ছোট্ট যেটা আমি তৈরি করেছি সেটার নাম দিয়েছি শ্রী ভূমেন। এটা দুর্গাপুরের মানুষের কাছে একটা সম্পদ, এবং চাইবো যে সারা বাংলার কাছে বৃহত্তরভাবে যদি আরো বড় আকারে মানুষের কাছে পৌঁছায়, তবেই আমার সার্থকতা। ভালো থাকবেন সবাই, দেখবেন অবশ্যই। আপনার নাম? আমার নাম অমিত রায়। আপনি তো মূলত রিদম প্লেয়ার। হ্যাঁ। কঙ্গো, বঙ্গো, ঢোলও বাজিয়েছেন। ভূমেন মৈত্রকে আপনি কদিন ধরে চেনেন? শ্রদ্ধেয় ভূমেন মৈত্রর সঙ্গে আপনার পরিচয় কদিন? মৈত্রকে ধরুন আমি অনেক ছোটবেলা থেকেই চিনি, ঠিক আছে, ওনাদের সংস্পর্শে এসেই আমার এই গান বাজনা লাইনে আসা। কেমন মানুষ ছিলেন মনে হয়? খুব মজার মানুষ ছিলেন, আর খুব মানুষকে উৎসাহ দিতেন। নমস্কার অমিত বাবু, ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। ও অখিল, রিতেশ, মনোজ, তোরা এসে গেছিস, খুব ভালোই করেছিস। চ তাহলে একটা কাজ করি, দুর্গাপুরে না একটা অর্কেস্ট্রা টিম করি, বুঝলি তো, চ সঙ্গে তাহলে রবীনকেও নিয়ে নি, কেমন হয়? চ খুব ভালো হয় দাদা, খুব ভালো হয়। থ্যাংক ইউ। তো চলো আমরা একটা আলোচনা করে একটা করা যেতেই পারে। তাহলে রিহার্সালে বসতে হবে তো দাদা? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, সবাই তোমরা আসো, আর সবাই আসলে পরে রিহার্সাল হবে, বিভিন্ন রকম গান বাজনা হবে, তার নিয়ে সমালোচনা করব আমরা, এবং ওয়ান বাই ওয়ান আমরা কি করে আরো ভালো করা যায় সেটা তো করতেই হবে আমাদেরকে, তাই না? খুব ভালো হবে দাদা, দুর্গাপুরে একটা অর্কেস্ট্রা টিম। মনোজ একটা কাজ কর, তুই না ব্যাঞ্জোটা নিয়ে আয়। হ্যাঁ দাদা, নিশ্চয়ই।
একদম। আর তুই অখিল রিতেশ এটা তোরাও যদি পারিস তো ইনস্ট্রুমেন্টটা নিয়ে আয়, তো ইনস্ট্রুমেন্টের সঙ্গে তাহলে আর পেছনে রইল আমাদের বাকি আমাদের রবিন, তো ওকেও আমি বলে দিই যে তবলাটা নিয়ে আসার জন্য, তাহলে গ্রুপে আরও সুন্দর আমাদের পরিচালনা এবং অর্কেস্ট্রা টিমটা খুব ভালো তৈরি হবে, তাই না? একদম জম্পেস দাদা, ঠিক বলেছ, চলো একদম একদম। তো তোরা রেডি কর, তারপর দেখা যাক কি করা যায়। ওকে, আর তুমি তো আছোই। একদম, আমি তোমাদের সঙ্গে সবসময়তে রয়েছি। ইয়েস, চল রবিবার লাঞ্চের পর আমরা রিহার্সাল করবো, ফাটাফাটি হবে আমাদের গ্রুপটা। একদম দাদা, ঠিক আছে, একদম চল আনন্দ করে করি। মানু, এই মানু কোথায়? আরে ভানু, আয় আয়, কি খবর তোর? কারখানা আর গান বাজনা ওই নিয়েই আছি। আরে কারখানার খবর তো আমি জানি, আমরা তো দুজনেই যাই সেখানে, তুই গান বাজনার খবরটা বল দেখি। তোর ছেলেটা রাজু খুব ভালো গান গাইছে বুঝলি, আমার কাছে পাঠিয়ে দে। সে তো ভালো কথা রে, কিন্তু ওর তো আবার সামনে মাধ্যমিক পরীক্ষা। আচ্ছা যাই দেখি বলে। সে হোক, পড়াশোনা তো সবাই করে, গান বাজনা কজন করে বল দেখিনি তো। হ্যাঁ, তোর কেয়াকুঞ্জের ময়ূরটি কই? আরে এখানেই তো ছিল, এই শুনছ ঘুমেন এসছে। আর না না, থাক থাক, ডাকতে হবে না, আমি এখন আসি রে, পরে আসবো। বেশ আসিস আবার, ভালো থাকিস। হ্যাঁ আমি আবার রাজুকে পাঠিয়ে দেবো। রাজুকে পাঠিয়ে দিস। হ্যাঁ কেমন, ঠিক আছে, চলি। বাবা রাজু, তোর হোমেন কাকু এসেছিল, তোকে ভালো করে গান বাজনা করতে হবে, তোকে নিয়ে যাবে বলে এসেছিল হোমেন কাকু, ভালো করে গান বাজনা করবি বাবা। হ্যাঁ বাবা রাজু, গান বাজনার প্রতি নিষ্ঠা আর চরিত্রটা সবসময় ঠিক রাখবি। হ্যাঁ তোর হোমেন কাকু এটা বলে গিয়েছে। পঁচিশে বৈশাখে প্রোগ্রামটা করবে। তুমি বাসব দত্ত হচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, আর মালা উপগুপ্ত। ওই তো সুব্রত চলে এসছে। কি রে রাজা, কেমন আছিস? আমি তো ভালো, তোমার খবর কি? আমি সবসময় বিন্দাস রে। দিয়ে বল কি খবর? আমার তো সব ঠিকঠাক মোটামুটি চলছে। চল তাহলে একটু গান বাজনা করা যাক, অতক্ষণে কাব্য চলে আসবে। আচ্ছা ঠিক আছে দাদা, চল। শোন রাজা, হোমেন কাকু বলেছে প্রতি সপ্তাহে হোটেলে প্রোগ্রাম হবে। তখন কে বাজাবে? আমি বাজাবো। আর পারকাশন? পারকাশন আমার ভাই আছে, সে বাজাবে। আর কিছু কিছু যাব? কেন, আমার দুটো নেই। আর তবলাটা তুই ধরিস, তবলাটা তুই ধরিস, আর সামনে সামনে ধরবি। এই লুনা, একবার আয় তো মা। হ্যাঁ বাবা। এই শোন না, বলছি না, আমরা একটা অর্কেস্ট্রা টিম করেছি বুঝলি তো, তো আরো অনেকে থাকবে, তার মধ্যে তোকেও গান গাইতে হবে বুঝলি তো। আচ্ছা, কিন্তু আর বাবা সুব্রত থাকবে না? হুম নিশ্চয়ই থাকবে, ওকেও আমরা বলেছি, ওরা সময় করে করে আসবে। তো ঠিক আছে চল দেখি কি করা যায়, আরো আগে নিশ্চয়ই ভালোই হবে আমাদের। বাবা তোমার মতো মানুষ দুর্গাপুরে থেকে ঠিক কদর পেল না আমার মনে হয়। দূর খেপা, কদর আবার কি? আমার গুরু বি বালসারা বলতেন যে প্রফেশনালিজমের কোনো স্থান কালপাত্র হয় না। তো আমি পয়সা নিই, আমি বাজাই, বাজনা বাজাই, ব্যাস আর কি চাই। যে দেবে টাকা তাকে আমি করব হাসি খুশি মনের সেই জায়গাটা। কিন্তু
কিন্তু বাবা তোমার কলকাতার লাইফের জন্য মন খারাপ করে না? হয় হয় সবই হয় রে, এখন সেই কারখানার জীবন, তোর মা আর সঙ্গে তোরা দুটো মেয়ে, এই তো জীবন। বাবা তুমি তো অনেক যন্ত্র বাজাতে পারো, আমাকে শিখিয়ে দেবে? দূর খেপি, তুই আগে ভালো করে গানটা শেখ না, সেটাই তো ভালো লাগবে আরো বেশি। চল বাবা, তুমি তোর পুরনো কথা একটু বলো। আর কি বলো বল, প্রথমে রাজশাহী, তারপরে এলাম কলকাতার হাতিবাগান, তারপর যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, আর ভীষণভাবে গান বাজনা ভালোবাসতাম তো, দিল বাবা তাড়িয়ে, ব্যাস সাক্ষী এই তো। আচ্ছা তারপর? তারপর আর কি, তারপর বিবাল সারা স্যারের কাছে তালিম নেওয়া, তার সঙ্গে জীবনে শেখা, আর মারোয়ারিদের বিয়েতে প্রচুর প্রচুর অনুষ্ঠান করা, এই তো। আচ্ছা বাবা তারপর? আর কি বলো বল, হোমি মিলানো সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়েছিল, এবং পরে শচীন কর্তার ছেলে আর ডি বর্মন দি, হ্যাঁ উনিও আমাদের সঙ্গে ছিলেন, কি বলবো তোদেরকে, আহ সত্যি সেই জীবন। আচ্ছা বাবা, আর মায়ের সাথে তোমার আলাপ? কি গো ভারতী, মেয়ে কি জিজ্ঞেস করছে গো, দেখো দেখো। সে আর গল্প বুঝলি, তোর বাবা তখন স্টার থিয়েটারে বাজাতো, আর আমি বর্ধমান থেকে সেখানে যেতাম, তো সেখানেই তোর বাবার সাথে আলাপ। তারপরে তুমি বলো না। আমি আর কি বলবো, কি বলবো রে, তোর মায়ের জন্যই আমার গান বাজনা, হ্যাঁ ভাগ্যের চক্করে দুর্গাপুরে আসা, আর বেনাচিতি টিনের সেটের যে ঘরগুলো হয় সেই ঘরগুলোতে থাকা, তারপর আর কি, তারপর নিউটনের বাড়িতে আসা, তারপরে তারপরে ওই দেখতে দেখতে 60-এর দশকে চাকরি, আর চাকরি করতে করতে তোর মায়ের সঙ্গে বিয়ে, ব্যাস। ওরে শোন শোন শোন, ভারতী ছাড়া এই ভূমেন মৈত্র অর্ধেক হল, বুঝলি মা? তুমিও তো বাবার সাথে অনেক স্টেজ করেছো। হ্যাঁ নিশ্চয়ই, আমি তো করেছি, সঙ্গে তোর খুকু মাসি, তারপরে চম্পা মাসি, ওরাও করেছে সব। তারপর প্রদীপ, কুণাল, শকত, দিলীপ, শিবানী, সবাই আমরা একসঙ্গে প্রোগ্রাম করেছি। আর গোপাল দা? হ্যাঁ ওরাও পরে এসেছে, তবে ইউফোনি অর্কেস্ট্রার জনক আমি, রিতেশ, অখিল, রবিন, বুঝলি? হ্যাঁ বুঝলি, এর পরেও অমিত, মনোজ, গোপাল এরাও আমাদের সঙ্গে ছিল, বুঝলি? বাবা স্টার থিয়েটারের কথা বলো। হ্যাঁ ঠিকই বলেছিস, তবে স্টার থিয়েটারের যে থিম মিউজিক সেটা তো আমাদেরই তৈরি করা রে। আর জানিস 1965 সালে দুটো গানের রেকর্ড আমার বেরিয়েছিল, জানিস তো, আমি তোকে সেই দুটো গান শিখিয়ে দেব। আচ্ছা কোথা থেকে বেরিয়েছিল বাবা? আরে ভারতবর্ষের সব থেকে বড় কোম্পানি HMV কোম্পানি, HMV। গোপাল দা বাজাও, পিন্টু তুইও বাজা, বাবা বাজা। Thank you.
না দারুণ হয়েছে গোপাল দা তোমাদের আশীর্বাদে ভালোই হবে কিন্তু ভালো আছে তো একদম খুব সুন্দর হয়েছে বলা যায় বাবা ঠিক আছে একদম একদম ঠিক একদম ঠিক ওই চ দাদার প্রোগ্রামে যেতে হবে কোথায় দাদা ও অনেক দূর অনেক দূর এনে এনে তুই তবলাটাকে আগে ধর ভালো করে আর এটাকেও ধর চ আমি চার মানে দু চাকাটা বার করছি চ আয়া আজকে কিন্তু হোটেলের প্রোগ্রাম শুরু হচ্ছে কাকু তো সেই দেরি করেই আসবে তো কোথায় ফেসে আছে জামে আমি তো কাকুকে চ তাহলে আমরা কাকুকে নিয়ে একটা গানই গাই আজকে চলো চলো যাই চলে যাই পিয়ালে সিন ওখানে তে বসে আছে ভুমে দুইন আচ্ছা রে ভুমুন না টুপিটা তো বেদুইনদের মতন কি বলো বাবা কি জ্যাম রাস্তা হয় বাপরে আর পড়া যায় না তো দেরি হয়ে যাচ্ছে বসি আমাদের তো ছোট থেকে আসতে বলা হয়েছিল তাই জন্য আমি সুব্রত দা পবিত্র দা তো বসেই আছি এতক্ষণ ধরে এসছে আমি তো রাস্তার মধ্যে ফেলেছিলাম সেটা তোরা কি করে জানবি বাপরে বাপ চল গান বাজনা শুরু করতে হবে চল নে ধর ভাই বলছিল যে ছোট সিনথেসাইজারটা আজকে আনেননি না এটাই কিনলাম আগে ছোট সিনথেসাইজারটা কিন্তু ভালো ছিল কাকু দূর ছুটা গান শুরু কর না ভাই বলছিল যে এরপর হোটেলে আর ছোট সিনথেসাইজার নিয়ে আসবেন না নে গান ধর খোনে আমার তো হোটেলে অনেক কাজ পড়েছে বুঝলি এবার থেকে তুই রাজাকে নিতে যাবি গাড়ি করে না আগে গাড়ি করে তো নিতে যাবো কিন্তু সেদিনকে রাকেশ সঙ্গে ধাক্কা লেগে আমাদের একবার উ হয়ে যেত সে কি রে হে আলে তো এরকম করলে তো হবে না ভাই তোদের দুজনকে না খুব ভয় লাগে সেই জন্য সাধারণ থাক বুঝলি সাধারণ থাক এ রাজা তুই যতগুলো নিজের বন্ধু আছে সবাইকে ভুমেন কাকু ঠিকানাটা দিচ্ছিস না হ্যাঁ ওরা তো বলেছিল ওনার কাছে পিয়ানো শিখবে এটা তো বুঝিস না ওদের অন্য উদ্দেশ্য আছে আর কোনো দিকে কাউকে দিস না বুঝলি ঠিক আছে ঠিক আছে নিজে দাদার মতনই ভাববি বুঝলি যদি বিরক্ত করে আমাকে বলিস আচ্ছা তাহলে আমি আসছি তোমাকে বলিস আমি এসেছিলাম ঠিক আছে সাবধানে থাকিস কে আমি পরিমল স্যার হ্যাঁ স্যার আসুন আসুন আরে আজকে কি রুল গেছি শেখাবো হ্যাঁ রে সুব্রত কোথায় ও সুব্রত দাদা এসেছিল তো একটু আগে গেল আর লুনা কোথায় দিদি একটু পরে আসবে চল তাহলে আমরা শুরু করি লুনা তোর আর আমার এই বন্ধুত্বটা যদি সারা জীবন রয়ে যেত তাহলে কি ভালো হতো না বল বন্ধুত্ব তো সারা জীবনই থাকবে কিন্তু দেখা সাক্ষাৎ হয়তো আর রোজ হবে না বাবা আমার সম্বন্ধ দেখছে হয়তো অনেক দূর আমার বিয়ে হয়ে যাবে তখন তো আর রুনা আমি সবই জানি তবুও যদি আমাদের এই বন্ধুত্বটা সারা জীবন থাক না সে তো আর হন নয় চাঁদ হেরিছে চাঁদ মুখতার সরসী পারিশিতে
তুই তো সুব্রত এসে গেছে কিরে কি ব্যাপার তোরা এর মধ্যে বসেও পড়লি আজকে জানো সুব্রত দা আমি তোমার দুজনকে আমার লেখা একটা গান শোনাবো আচ্ছা যখন বেজেছে বাঁশরি কে বাধা দেয় বেজেছে বাঁশরি কে বাধা দেয় রাধা চলেছে অভিসারে রাধা চলেছে অভিসারে বেজেছে নূপুর ওই রাঙা পায়ে বেজেছে নূপুর ওই রাঙা পায়ে কেউ কি আছে রুখতে পারে বেজেছে বাঁশরি এপারে বাঁশি ডাকে রাধা রাধা ওপারে মন উচাটন রাধা এপারে বাঁশি ডাকে রাধা রাধা ওপারে মন উচাটন রাধা যাবে যাবে আজ সে যাবে 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 আজ সে যাবে কেউ কি আছে রুখতে পারে বেজেছে বাঁশরি কে বাধা দেয় বেজেছে বাঁশরি কে বাধা দেয় রাধা চলেছে অভিসারে রাধা চলেছে অভিসারে রাধা চলেছে অভিসারে বাহ দারুণ কম্পোজিশন তো দারুণ হয়েছে রাজা সত্যি দাঁড়া তোদেরকে একটা জিনিস দেখে এটা কি দিদি এটা আমার বিয়ে কার্ড কি তোর বিয়ে মানে আচমকা এরকম কি মানে কার সঙ্গে মানে মানে কখন কি ব্যাপার এটা কি প্রবীণ মুখার্জি এয়ারফোর্সে চাকরি করে মানে তুই চলে যাবি হ্যাঁ বিয়ের পরে সবাইকে শ্বশুর বাড়ি যেতে হবে আমাকেও যেতে হবে আচ্ছা চল তাহলে তোর বিয়েতে ভালো রকম গান বাজনা হবে চল রাজু তাহলে আমি আসছি হ্যাঁ চলে যাচ্ছি একটু না না অনেক কাজ আছে আমাকে যেতে হবে রাজু তাহলে সময় মতো প্রোগ্রামে চলে আসবি হ্যাঁ ঠিক আছে রাজা আমার মনটা না একদম ঠিক নেই একটা এমন ভালো দেখে গান ধর মনটা একটু যাতে ভুলি ব্যাপারটাকে মানে আমার মানে একটু ভুলে ভুলে থাকতে পারে এমনটা ভালো করে গান ধর একটা শিল্পীদের মন তো সবসময় খারাপই থাকে কিন্তু লোককে দেখাতে হয় যে আমরা খুবই সুখেই আছি সেরকম একটা গান শোনাই চলো ঢুকরো হাসি
তাহলে এক কাজ কর, তুই আবার দুর্গাপুরে চলে আবার আমরা নতুন করে শুরু করি। আরে জানিস তো রাজা একটা প্রপোজাল দিয়েছে যে আমরা এখানে একটা গ্রুপ করবো, আমাদের পুরনো যারা যেমন তুই আমি রাজা মুন হ্যাঁ চিত্রা সবাইকে নিয়ে আমরা একটা গ্রুপ করবো, মানে নতুনরাও থাকবে, সেটা কোনো অসুবিধা কিছু নেই, তুই চলে আবার আমরা নতুন করে আবার শুরু করি, বুঝলি? তখন তোমার 21 বছর করতিস, তারপরে তুই করতিস ছি 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 কি কাণ্ড করেছি, অনেক প্রোগ্রামে গিয়েছি, ঠিক আছে তাহলে শুরু কর, ঠিক আছে? রাজা আমার না বিয়ে, কিন্তু বিরাট ব্যাপারে, কবে মানে ছেলে কোথাকার? কলকাতার। আচ্ছা, নিখিল ব্যানার্জির কাছে সেতার শেখে এবং নান্দিকারে নাটক করে। ভেরি ভেরি গুড। রম্পা তুই তো চলে যাচ্ছিস, ছোটবেলার থেকে একসঙ্গে ভাই বোনের মতো মানুষ হয়েছি, দেখ ওখানে গিয়ে যেন ভুলে যাস না আমাদেরকে, আমরা তো ছোটবেলায় নিজেদের ভাই বোনের মতনই, তুই আর আমি। হ্যাঁ, কাকুর কাছে যখনই আসবি এখানে তখন তুই অবশ্যই আমার কাছে আসবি, আমাদের ছোটবেলাটা দুদিনও ভুলে যাস না। কত ভিজে গেল, কি ব্যাপার বলতো সুব্রত? এখন তো রাজার কোনো দেখা সাক্ষাৎ নেই। রাজার কথা কি বলবো বলুন, রাজা তো সে একই আছে, টাইমের ব্যাপার কোনো পাংচুয়ালিটি নেই। সত্যি বাবা, দেখুন কখন আসে, আমরা তো রেডি হয়ে বসেই আছি। রাজা এবার রাজার অপেক্ষায় থাকতে হবে আমাদের, না তো প্রোগ্রামটাও তো শুরু কর। কি ব্যাপার কাকু, অনেকদিন আপনার দেখা সাক্ষাৎ নেই, খোঁজ খবর নেই, আমি তো গেলাম মাঝখানে আপনার বাড়িতে, বাড়িতে গিয়ে দেখি দরজায় তালা দেওয়া, তা কাকিমাকেও দেখতে পেলাম না, লুনাকেও পেলাম না দেখতে, লুনা এসেছিল মাঝে শুনলাম খবর, কিন্তু এখন কাউকে দেখতে পাচ্ছি না, দরজায় তালা দেওয়া ছিল, কোনো দুর্ঘটনা নাকি, কোনো খবর আছে নাকি কিছু? ঠিকই বলেছিস সুব্রত, টুম্পার বর কিছুদিন হলো মারা গেল, তাই নাকি? হঠাৎ করে সেরিব্রাল স্ট্রোক, কি বলবো, সবে মাত্র বিয়ে হয়েছিল, বাকি দিনগুলো যে কিভাবে যাবে, বড় চিন্তা রে, বড় চিন্তা, খুব দুঃসংবাদ তো, মনটা খারাপ হয়ে গেল এই অল্প বয়সে মেয়েটা। টুম্পাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, ভালো করে যাবে, শ্বশুরবাড়ি যাবে, হঠাৎ করে হাজব্যান্ড চলে গেল। কি করা যাবে, যার যা নিয়তি সেটা তো মেনে নিতেই হবে, মায়ার সংসার আমাদের তো খারাপ লাগে, নিজের মানুষ যদি কেউ একদিন চলে যায় দুঃখ কষ্টে থাকে। ঠিক আছে কাকু, আমরা তো আছি আপনার সঙ্গে সবসময়, আমরা সবসময় থাকবো।
থাকিস, পাশে থাকিস রে, বাকি দিনগুলো তোদেরকে নিয়েই আমার চলবে, আনন্দ লাগবে, কিছু গান বাজার মধ্যে থাকবে। টুম্পা এখন কোথায় আছে? টুম্পা শ্বশুর বাড়িতে নাকি? টুম্পা বিয়ে, যা কাজকর্ম হয়ে গেলে ওকে এখানে এনে রাখুন, কারণ ওখানে ও খুব মনটা খারাপ লাগবে। তাই করব, তাই করব। তারপরে আমরা সবাই যাব, দেখি। নিশ্চয়ই আসিস, আসিস, ওরও ভালো লাগবে, তোদেরকে তো অনেক ছোট থেকে ও দেখছে, তো অবশ্যই তো বোনের মতো দেখি। একদম একদম একদম, ওরও ভালো লাগবে মনটা। ঠিক আছে কাকু, তাহলে আজ আর গান বাজনায় বসবো না, আজকে আমরা আসি তাহলে। অনেক আনন্দ করে টুম্পাকে বিয়ে দিয়েছিলাম, অকালে টুম্পার স্বামী এরকম ভাবে চলে যাবে ভাবতেও পারিনি, মারা গেল। কি করব বাকি জীবনটা বুঝে উঠতে পারছি না, ওদের জন্য চিন্তায় ভেঙে পড়ছি জানো। তাতে কি, আমরা তো আছি, আর ওর তো একটাই ছেলে, আমরাই মানুষ করব, তুমি এত ভেঙে পড়ো না। সত্যি তাই যেন হয়। কাকু তোমার মনে আছে সেই ছোটবেলা থেকে আমি তুমি সুব্রতদা এভাবে গান বাজনা করতাম? তোমার সঙ্গে যখনই গান গাইতে বসি না কাকু, তখনই এরকম মনে হয় সুব্রতদা একটু বাদেই আসবে। কাকু তুমি চিরদিন পাশে থাকবে তো? তোরা যতদিন আছিস আমি তোদের সঙ্গে সবসময় আছি, আর ভাবিস কেন তো, আমি আছি রে বাবা, আছি। তোমার আশীর্বাদ যেন থাকে কাকু। নিশ্চয়ই নিশ্চয়ই, সারা জীবন থাকবে, তোরা পাশে থাকিস আমি থাকবো। কাকু চলো, প্রোগ্রাম আছে তো, যেতে হবে কাকু। কি আর যাবো রে, টুম্পার বড় মরে গেছে, তোর কাকিমাও মরে গেল, আর কি নিয়ে থাকবো, আর কিচ্ছু ভালো লাগে না রে, কিচ্ছু ভালো লাগে না গো, কিছু ভালো লাগে না। কিন্তু কাকু তোমার তো ভেঙে পড়লে চলবে না কাকু, তুমি তো খুব দৃঢ় মনের মানুষ কাকু, তুমি তো আমাদের প্রেরণা, তুমি তো চিরদিন একনিষ্ঠ থেকেছো কাকু সঙ্গীতের প্রতি, বাজনার প্রতি, আমাদের তো তুমি আদর্শ কাকু, ভেঙে পড়লে তো তোমার চলবে না, তোমাকে দৃঢ় থাকতে হবে। চলো কাকু দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে যাবো বলছিস। হ্যাঁ কাকু, দ্য শো মাস্ট গো অন, দ্য শো মাস্ট গো অন কাকু। চল তাহলে, চবে চল, চল কাকু, আস্তে আস্তে চল, আস্তে আস্তে চল, চল। এইভাবেই ভূমেন মৈত্র কখনো থেমে থাকলেন না, এগোতে থাকলেন, কিন্তু একদিন না একদিন মানুষ হয়তো আরও ভেঙে পড়ে। আমি কলকাতায় চলে যাচ্ছি জানিস, টুর লুনা এসেছিল, লুনা আমাকে নিয়ে যাচ্ছে কলকাতাতে। তুমি এখানে থাকবে না? না থাকবো না, আমি কলকাতায় গেলে আমার পুরনো জায়গা, পুরনো ঘরটাও তো দেখতে পাবো। নিশ্চয়ই নিশ্চয়ই, তোমার পুরনো জায়গা। কাকু তোমার সুজয়ের কথা মনে আছে, চিলড্রেন্স একাডেমি সে যখন স্থাপন হয়েছিল, তোমার সুরে সুজয় গানটা গিয়েছিল কলকাতায়, কত কত প্রশংসা রবীন্দ্র সদনে। কাকু সুজয় এখন কলকাতায় থাকে জানো, সুজয়ের সঙ্গে তোমার নিশ্চয়ই ওখানে গেলে দেখা হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি গান বাজার নিয়ে থেকো কাকু, হ্যাঁ ভালো থেকো, ভালো থাকিস, ভালো থাকিস। অনেকদিন আর রাজা ভূমেন কাকুর দেখা নেই, কালের নিয়মে রাজার বাবা মানে ভূমেন কাকুর বন্ধু সেই মানু অর্থাৎ মানিকলাল বন্দ্যোপাধ্যায়ও গত হয়েছেন প্রায় এক বছর বাদ। রাজা একটা ঘটনা শুনেছিস? না দাদা কি হয়েছে বলো তো। আরে ভূমেন কাকু তো নেই রে। হ্যাঁ ভূমেন কাকু এই তো গত পরশু দিন মারা গেছে, আমি তো খবরটা একজনের মাধ্যমে পেলাম, ওই গোপাল দত্ত চিনিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিটার বাজান, গিটার বাজান, গোপাল দার আমাকে ফোন করেছিল, ফোন করে বলো আরে সুব্রত শুনেছো ভূমেনদা আর নেই? তুমি কি বলছো বলো তো, কাকু তো লুনাদের কাছে ছিল, আমি তো সেইও কি শুনলাম, লুনার কাছে তো ছিল মাঝে জানিস তো, দুর্গাপুরে এসেছিল, দুর্গাপুরে এসে মেন হসপিটালে ভর্তি হয়েছিল। আচ্ছা আচ্ছা, তা লুনা এসেছিল আমার কাছে, এসে বললো সুব্রত একটু বাবাকে খেয়াল রাখিস, আরে বলিস না, ওই জন্যই একটু লুনার অভিমান হয়েছে, আমি না একটু সময় করে উঠতে পারিনি। খুব সমস্যা হয়ে গেছে, লুনারও খুব মান অভিমান হয়েছে, যা ভেবেছিলাম পরে আবার যাবো দেখা করতে, তখন কাকুকে নিয়ে লুনা চলে গেছে।
আগামীকাল প্রোগ্রামটা দেখ, মানুষ তো থাকবে না, কাকুর স্মৃতি আমাদের সঙ্গে অবশ্যই থাকবে। তবে এর মধ্যে একটা কথা আছে, মুন তো আমাদের কলকাতায় থাকে। দুর্গাপুরে থাকি, এত দূরে থাকি, আমাদের তো সম্ভব না। মনটা খুব খারাপ হয়ে গেল। যাক, কি আর করবি বল, পুরাম তো আমাদের করতেই হবে, গান বাজনার মধ্যে আমাদের বেঁচে থাকতে হবে, কাকু আমাদের মধ্যে সেই গান বাজনার মধ্যে দিয়ে বেঁচে থাকবে। শুভ, তুই তো এখন বেস গিটার বাজাচ্ছিস, তাই তো? হ্যাঁ দাদা, আমি এখন বেস গিটারই বাজাচ্ছি। তুই কি ভুবন কাকুকে চিনতিস? তোর কি? হ্যাঁ, ওই আমি প্রায় ছোটোর থেকেই আর কি চিনি, বাবার আর কি মুখে শুনে এসেছি। তো বাবা অনেক দিন আর কি গান বাজনাও করেছেন, খুব ভালো মানুষ ছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গে তুই তোর বাবার কথা একটু আমাকে বল, দাদা এখন কেমন আছে? আমার বাবা আর কি ভালোই আছে। আমার বাবা হচ্ছেন রতন কুণ্ডু, ঠিক আছে? তো বাবাই এখনো অবধি বলে ওনার কথা। ঠিক, ওকে শুভ, থ্যাংক ইউ। ভূমেন বাবু ফিজিক্যালি না থাকলেও চিরদিন রয়ে যাবেন সঙ্গীতের জগতে, সাংগীতিক মানুষরা চিরদিন তাকে মনে রাখবে, তিনি আছেন, থাকবেন। গোপাল, ভালো আছিস? চ, আজ থেকে তুই আমার সঙ্গে বাজাবি, ঠিক আছে? একটা আর্ট, এক একটা কর্ড, এক একটা ক্রিয়েশন, ফ্যান্টাস্টিক। মনালে কল কি হমে
ভূমেন মৈত্র নিজে যেমন একজন সাংগীতিক ব্যক্তিত্ব, তেমনি তার সন্তানেরা অর্থাৎ লুনা এবং টুপ্পাও ভীষণ সাংগীতিক। ভূমেন কাকুর জামাই মানে শ্রদ্ধেয় প্রবীণ মুখার্জিও খুবই সাংগীতিক। এছাড়া এই যে রাজা, সুব্রত, এরা সবাই কিন্তু একরকম ভূমেন বাবুরই সন্তানের মতো। আমরা ভূমেন বাবুর পরবর্তী প্রজন্মের কাছেও গান শুনে নেব এবং তারপর চলে যাব স্মৃতিচারণায়। নমস্কার।